বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দেব যিনি দীর্ঘদিন ধরে রিকশার পিছনে যে চিত্রকর্ম আমরা দেখি সে কাজ করে থাকেন। তো ভাইয়ের নাম হচ্ছে আবুল কালাম আজাদ। তো আগে আমরা ভাইয়ের কাছ থেকে একটু ভাইয়ের মুখে জেনে নেই যে ভাইয়ের বাড়ি বা ভাইয়ের ঠিকানা, ভাই যদি আমাদেরকে তাকে একটু বলতেন। জি, আমার নাম আবুল কালাম আজাদ। আমার দেশের বাড়ি নোয়াখালী সাগরনয়া ফিনি। আমি আপাতত পাগলা, নারায়ণগঞ্জের পাগলা এলাকায় বসবাস করি ফ্যামিলি নিয়ে, সেখানে বর্তমান আমি আছি। তো বিভিন্ন জায়গায় আমাকে ফোন করে কাজের জন্য নিয়ে যায়, ওই সব জায়গায় যেয়ে কাজ করি। ট্রাকের আগে লিখতাম, এখন বেশি পরিশ্রম হয়ে যায়, এই জন্য ট্রাক বা জাহাজের কাজ টাজ এগুলো এখন করি না, এখন রিক্সার সাধারণ সিনারি বিভিন্ন কাজকর্মগুলো করি। কতদিন যাবৎ এই আঁকার সাথে আছেন, এই আঁকা যোগা করেন? আসলে আমি প্রাইমারি স্কুলের শেষ পর্যায়ের থেকেই শুরু আর কি আমার এই কাজে। আপনি লেখাপড়া কোন? হ্যাঁ, পড়ছি মোটামুটি, আমি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছি। আপনার মূল পেশাই এটা, এই আঁকা যোগা? হ্যাঁ, আমার মূল পেশা এটি, পেশা হিসেবে ধরে নিয়েছি। আজকে আপনি কি আঁকতে চাচ্ছেন? আজকে এটার মধ্যে আমি এই এই যে সাদা জায়গাটা দেখছেন, এখানে আমি ওই দুটা ময়ূর বানাবো এবং এক সাইডে একটু নদীর মতন বানায় সেখানে গাছ ফুল টুল আমি যে দিয়ে এরকম সাজিয়ে দিব, এরকম একটা। তাহলে মোটামুটি এই বডিতে আর কি আকাশ বা যে জিনিসটা হবে, এখানে আপনার লাল হলুদ এবং সাদার একটা কম্বিনেশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কিছুটা গোলাপির অংশ আসতে পারে। আমরা অনেক ওই বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানের অনেক কাজ আমরা করে থাকি। হ্যাঁ, অনেক করেছি। তো আলপনা বা বিভিন্ন ডিজাইন, সিঁড়ি, এই সমস্ত করছি অনেক এক সময়। আপনার কয় ছেলে মেয়ে, তা তো জানা হইল না? আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার 3 মেয়ে 1 ছেলে। সবাই ভালো আছে? হ্যাঁ ইনশাল্লাহ সবাই ভালো। করছে সবাই? হ্যাঁ, কিছু কিছু তো পড়ছেই। আর ওই ছেলেটা এখন ওই বেশি একটা পড়াশোনা করে নাই, তো ওই এখন ট্রাক ড্রাইভার হয়েছে। ভালো কর্মে আছে, কিন্তু ওই গত 2 বছর এখনো পুরো হয় নাই, সে 10 বছর গাড়ি চালানোর পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চিটাগাং যাবার পথে। চিটাগাংয়ের প্রায় কাছাকাছি, চিটাগাংয়ের ভিতরেই যে অর্গন্তব্যের কাছাকাছি গিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে, তাতে তার একটা পাও, একটা হাত খুব পাওটা ভেঙে গেছে, হাতেও খুব কঠিন আঘাত হয়েছে। তো ওইগুলো আমি প্রায় 1 বছরের মতন পঙ্গুতে চিকিৎসা করানোর পর এখন আল্লাহ দিলে ভালো, সে এখন আবার কাজকর্ম করতে পারে, এই অবস্থায় আছে। মোটামুটি একটা কালার এখন আমি করবো ময়ূরটাকে, একটু মানে ময়ূরের যে মূল অবয়ব সেটা এখন আমি দিতেছি। এখানে কয়টা কালার দেওয়া হলো? এখানে এটা হলো বাস গ্রিন। বাস গ্রিনটাকে আমি কিছুটা জমে আমার পছন্দ মতন করে নিলাম।
আমাদের কাজ তো প্রায় শেষের দিকে না আমরা কি এখন চোখের কাজটা করতেছি হ্যাঁ